জোর প্রচার চলছে, রাজ্যের ভোট বাকি এখনো ছ দফা। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর মহকুমার ভোট আগামী ২২ এপ্রিল। তার আগে বিভিন্ন দলের প্রার্থীদের ব্যস্ততা তুঙ্গে। সেরকমই ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী প্রচার সভা করে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। তেমনি শুক্রবার ব্যারাকপুরের সুভাষনগর কলোনির মোড়ে সভা করলেন রাজ চক্রবর্তী। বিজেপি জানে একটাই জিনিস, দেখবেন ওদের যত নেতারা যারা আছে পাশে, দেখবেন এত বড় বড় বন্দুক নিয়ে ২০-২৫ জন লোক নিয়ে হাঁটছে। এত যদি আপনাদের ভয়, ভয় না সব, এটা বুঝতে হবে। ওদেরকে জিজ্ঞাসা করতে হবে যে অর্জুন সিংকে দেখেছেন কোনদিন রাস্তায় যখন হাঁটছে কত লোক নিয়ে হাঁটে, কত ওর কাছে কত মেশিনারিজ থাকে, কত বডিগার্ড থাকে। উনি যদি একজন জননেতাই হন তাহলে এত এত বডিগার্ড কেন থাকবে? একটা থাকতে পারে, দুটো থাকতে পারে। আর এবং উনি মাঝে মধ্যে ওনার বাড়ির সামনে বোম মারে, বোম মেরে সরকারকে বলে, ভারত সরকারের কাছে গিয়ে বলে যে আমি আরো ইনসিকিউর, আমাকে আরো 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 সিকিউরিটি বাড়াও। এবং উনি কি করেন, মাঝে মাঝে শো অফ করেন, নিজের লোককে বলে ভিডিও করে বলে দৌড়াচ্ছে, দেখবেন সঙ্গে সঙ্গে পুলিশগুলো দৌড়াচ্ছে। দেখেছেন কখনো? উনি পুরো ড্রামা করেন, উনি নাটকই একটা, উনি যে ভীতু লোক, উনি প্রচন্ড ভয় পায় তাই এত কোনো লোক নেই ঘরে, উনি প্রচন্ড ভয় পায় তাই এত কোনো মস্তানকে পোষে, উনি প্রচন্ড ভয় পায় তাই আপনার বাড়ির ছেলেকে ভয় দেখায়। সাহস থাকলে আপনি আসুন না ডোর টু ডোর, আমি তো ডোর টু ডোর করছি, আপনাদের বাড়িতে গেছি তো, গেছি কি না, যাদের বাকি আছে তাদের বাড়িতেও যাবো, যাবো তো, তো আসুন না অর্জুন সিং, আসুন ডোর টু ডোর করুন একা একা। মানুষ আপনাকে না পায়ের জুতো খুলে ঝাঁটা নিয়ে মারবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা উত্তম দাস, অশোকনগরের বিদায়ী বিধায়ক ধীমান রায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। তবে এদিনের দলীয় প্রচার সভায় সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল ২৪/৭।